আসসালামু আলাইকুম সবাই, আমি রবিউল আছি আপনাদের সাথে। আপনারা দেখতেছেন রবিউল ক্রিয়েশন। আজকের ভিডিওর যে টপিক হচ্ছে সেটা হচ্ছে যে টু ফ্যাক্টর। এখন আপনারা বলতে পারেন টু ফ্যাক্টর কি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন এমন একটি জিনিস যেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে অনেক সিকিউরিটি করে তোলে। এটা কেমনভাবে? মনে করুন আপনার ফোনে আপনার ফেসবুক আইডি লগ ইন করা আছে। এখন এই ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে। সে যদি এখন লগ ইন করতে চায় তাহলে আপনার ফোনে কোনো না কোনোভাবে পারমিশন চাবে যে আপনার অ্যাকাউন্টটি এখন অন্য কারো ফোনে লগ ইন হচ্ছে। এটা আপনি যদি অ্যাক্সেস করেন তাহলে হচ্ছে সে ঢুকতে পারবে আপনার আইডিতে, নয়তো বা না। তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে আমি এই টু ফ্যাক্টর সম্পর্কে যাবতীয় সব কিছু বোঝাবো। কীভাবে এটি অন করবেন, কীভাবে এটি অফ করবেন, অ্যান্ড কীভাবে এটি পাসওয়ার্ড ছাড়া বা কোড ছাড়াই আপনি লগ ইন করবেন, কারো পারমিশন ছাড়াই কীভাবে আপনি লগ ইন করবেন, সব কিছু আজকে দেখাবো। আপনি যদি আমাকে নতুন দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স। তো আজকে আপনারা জানেন যে আমি তিনটি বিষয় সম্পর্কে জানাবো, কীভাবে অন করবেন, কীভাবে অফ করবেন, অ্যান্ড কীভাবে কোড ছাড়া বা পারমিশন ছাড়া লগ ইন করবেন। তো এটির জন্য ফার্স্টে আমরা যেটি করব সেটি হচ্ছে কীভাবে এটি অন করবেন। অন করার জন্য আপনাদের অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। তারপরে ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনারা সেটিং নামের এক অপশান পাবেন। সেখানে ক্লিক করার পর আরেকটি সেটিং পাবেন, সেখানেও ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করুন। তারপরে একটু নিচে গেলে দেখতে পাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান। হ্যাঁ, চলে আসছি ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে তিনটি মোড দেখাবে। তিনটি মোডের মধ্যে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটি হচ্ছে SMS এর মাধ্যমে। তো চলুন আমরা SMS এর এখানে সিলেক্ট করব, তারপরে নেক্সট করব। দেন এখানে আপনাদের একটা ফোন নম্বর শো করবে। যদি শো না করে তাহলে আপনারা এখানে অ্যাড ফোন নম্বর থেকে আপনাদের ফোন নম্বরটি অ্যাড করে নেবেন। তারপরে এন্টার চাপুন। তারপর আপনাদের এই নাম্বারে একটি কোড যাবে, যে কোডটি খুব শীঘ্রই চলে যাবে। সেখান থেকে 6 সংখ্যার একটি কোড, সেটা আপনারা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর সেখান থেকে আপনারা কিন্তু ডান করে দিবেন। তাহলে আপনাদের যে টু ফ্যাক্টর সেটা কিন্তু খুব সহজে অন হয়ে গেছে। নাম্বার 2, এখন আপনি এটা কীভাবে অফ করবেন। অফ করার জন্য অবশ্যই আপনাকে আগের সেম প্রসেসগুলো ব্যবহার করে সে অপশানগুলোতে চলে যেতে হবে। অ্যান্ড অপশানগুলোতে চলে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, দেন টু ফ্যাক্টর অথেন্টিকেশান। টু ফ্যাক্টর অথেন্টিকেশানের পর এখানে টার্ন অফ লেখার একটা অপশান দেখা যাবে, সেখানে সুন্দর করে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের যে ফেসবুকের আইডির যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর ডান করে দিন। তাহলে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই অপশানটিকে অফ করে দিতে পারবেন। দুটা কাজ শেষ করে ফেললেন। এখন আপনারা বসে আছেন কীভাবে আপনারা কোড ছাড়া বা পারমিশন ছাড়া কীভাবে লগ ইন করবেন, তো চলুন এটাও দেখে নেওয়া যাক। এটি করার জন্য আপনাদের অবশ্যই আবার ফেসবুকে ঢুকতে হবে, থ্রি ডট মেনু, তারপর সেটিং, তারপর আবার সেটিং, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশান। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু একটু নিচে দেখলে দেখতে পাবেন যে রিকভারি কোডস নামের একটা অপশান আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু 8টি কোড পেয়ে যাচ্ছেন, যেটি যদি আপনি কপি করে রাখেন কিংবা কারো ফোন থেকে কপি করে রাখেন তাহলে আপনারা যখন এই SMSটি যাওয়ার আগে কিংবা আপনার কারো ফোনে লগ ইন করতে যাচ্ছেন কিংবা আপনার সিম আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি এটি অনেক উপকারে আসবে। এখানে আপনার কারো পারমিশনের দরকার হবে না, সুন্দর করে এর মধ্যে থেকে যে কোনো একটি কোড ব্যবহার করলেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।